এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। বরিশাল বিভাগের 6 জেলার 21টি উপজেলায় অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হচ্ছে। উন্নয়ন ও বিকাশে নেওয়া উদ্যোগগুলোর ফল ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি। 2020 সাল শেষে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 49% উন্নীত হবে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রেজিস্ট্রেশন বা নিবন্ধন যেমন করা যায়, তেমনি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ইন্টারনেট ব্যবহারের উল্লেখযোগ্য 2টি বড় মাপের কার্যক্রম হলো মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং। ধীরে ধীরে এই ইন্টারনেট সেবা প্রত্যেকটি খাতেই অন্তর্ভুক্ত হচ্ছে।